রেইনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন বিমল করের লেখা গল্প আত্মা দর্শন। গল্পের শুরুতে প্রিয় শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। গল্পের ক্লাইম্যাক্স কথা দিচ্ছে আপনার কল্পনার বাইরে হবে। শুরু করছে বিমল করের লেখা আত্মা দর্শন। এই দেখো হে, কাকে এনেছি সঙ্গে করে বলে রমেশবাবু সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে পেছনের মানুষটিকে দেখালেন। জগবন্ধু বেতের চেয়ারে বসে পা তুলে মোজা পরছিলেন, চেয়ারের পাশে কেটস জুতো, পায়ে রাতখানায় মোজা উঠেছে। বললেন, দেখছি তো কাকে ধরে নিয়ে আসছ, উনি কে? জগবন্ধু চিনতে পারলেন না। বাগানের ফটক খুলে রমেশের সঙ্গে কথা বলতে বলতে যে ভদ্রলোক আসছিলেন তার দিকে জগবন্ধুর চোখ আগেই পড়েছিল। বাবাজি বাবাজি গোছের চেহারা, দাড়ি গোঁপ ঘাড় পর্যন্ত বাবরি চুল আনাষ্টেক সাদা হয়ে এসেছে। ভদ্রলোকের শরীরের গড়ন পেটন দোহারা, রং বোঝা যাচ্ছিল না, কালো অবশ্য নয়। মাথা নাড়লেন জগবন্ধু, বাবাজিকে চিনতে পারছেন না। রমেশ বললেন, পারলে না, আমাদের বঙ্কু নন্দবাবুর ছেলে গো, সেই ডাক্তার নন্দবাবু, বরফকলের কাছে দোতলা বাড়ি। বঙ্কু! জগবন্ধু একে একে বরফকল, নন্দ ডাক্তার এবং খাকি হাফ প্যান্ট পরা বঙ্কুকে ঠাউর করে নিতে পারলেন, কিন্তু এই দাড়ি গোঁফওয়ালা বাবরি চুলের বঙ্কুকে তার সঙ্গে মেলাতে পারলেন না। ঢোক গিলে বললেন, তা ওর এই দশা কেন? রমেশ বললেন, বঙ্কু এখন স্পিরিচুয়ালিস্ট, আত্মা ভূতপ্রেত পরকাল টরকাল নিয়ে আছে। কেন, ওর কি বউ মারা গেছে? জগবন্ধু বললেন, বলে গোড়ালির কাছ থেকে মোজাটা পায়ের ওপর দিকে টেনে নিলেন। বঙ্কু মোলায়েম করে হাসল, বলল, ভালো আছেন জগুদা? যে বয়সে যেমন থাকে ভাই সেই রকমই আছি, অল্প স্বল্প ডায়াবেটিস, প্রেশারের খানিকটা ট্রাবল, হাতের গাঁটে আর্থারাইটিস, এই সব উপসর্গ নিয়ে আছি। তা তুমি দাঁড়িয়ে কেন, বসো। আজ আর বসবো না, আপনারা তো এখন বেড়াতে পেরোবেন। ওই একটা চক্কর, মোল্লার দৌড় মসজিদ, স্টেশনের দিকে যাব একবার, কলকাতার গাড়ি এলে খবরের কাগজটা নেব, একটা পাউরুটি, এক প্যাকেট সিগারেট, গিন্নির জন্য সেও ভাজা, তারপর আবার ঘরের ছেলে ঘরে ফিরব। কেমন লাগছে জায়গাটা? জগবন্ধু আঙুল দিয়ে রমেশকে দেখালেন। ওকে জিজ্ঞেস করো, ও হলো ইঞ্জিন, আমি মালগাড়ি, নিজের বউ, আমার বউ, দুটো বউকে মন্তর দিয়ে জপিয়ে হাওয়া বদলাতে নিয়ে এসেছে আমাকে। আমার তো দেখছি একদিন খিদে হলে দুদিন পেট একেবারে ফায়ার ব্রিক্স হয়ে থাকে, কুয়োর জলে চান করে করে গায়ে রাস বেরিয়ে গেল, এটা কি কোনো ভদ্রলোকের জায়গা? রমেশ বললেন, বঙ্কু তুমি একবার সকালের দিকে এসে জগবাবুকে দেখো, চোখের তলা লাল হয়ে গিয়েছে, গাল টকটক করছে, নবযৌবন সঞ্চার হয়েছে বাসট্টিতে। আরে সে কি তোমার জলের গুণে, 4 আউন্স করে ওষুধ খাই না সন্ধ্যেবেলা, বিলিতি ওষুধ কাস্টমস থেকে জোগাড় করে আনতে হয়েছে। বঙ্কু এবার জোরেই হাসল। রমেশ বললেন, চলো তাহলে বেড়ানোটা সেরে আসি। বঙ্কু তুমি একটু বসো, আমি একবার ভেতর থেকে ঘুরে আসি, গিন্নিদের ফরমাসটা শুনে নেওয়া ভালো। ও একটা কথা তোমায় বলতে ভুলে গিয়েছি, জগবাবুর গিন্নি সম্পর্কে আমার বড়শালী মাস্তুতশালী, বলে অন্দরমহলে চলে গেলেন। জগবন্ধু অন্য পায়ের মোজাটা পরতে পরতে বললেন, কোন ছেলেবেলায় তোমায় দেখেছি বঙ্কু, তারপর এত কাল পরে, আফটার 40-45 ইয়ার্স কি বলো, চেনা মুশকিল। আর রমেশ তোমাকে চিনলো কেমন করে? এক জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছিল, অন্য 2-1 জনও ছিলেন, কথায় কথায় ধানবাদের কথা উঠল, তাতেই চিনলেন। বাহাদুরি আছে রমেশের, মোজাটা পরে ফেললেন জগবন্ধু।
তা তোমার বাবা মা নেই? আরে সেই যে দিদি ছিল, কি নাম জানো, বয়সে সব ভুলে যাই হে। দিদিও নেই। জগবন্ধু সহানুভূতির শব্দ করলেন। সবই হারিয়েছ? তা বলতে পারেন। বঙ্কু নিষ্প্রিয় গলায় বলল। কেটস পায়ে গুলিয়ে নিলেন জগবন্ধু। সংসার টংসার করনি, বউ ছেলে মেয়ে? বঙ্কু দাড়িতে হাত রেখে বলল। করার চেষ্টা করেছিলাম, ছেলে মেয়ে হয়নি, বউ খসে গেছে। এমন সময় জগবন্ধুর স্ত্রী যামিনী কুসুম এলেন। বিকেলের গা ধোয়া, কাপড় বদলানো গিন্নি গিন্নি চেহারা, এসেই একবার বঙ্কুকে দেখে নিয়ে মুখ ভরা হাসি খেলিয়ে বললেন, ঠাকুরপোর মুখে সব শুনলুম ভাই, আপনিও সম্পর্কে আমার দেওর, এ বাড়িতে যখন পা দিয়েছেন একটু চা খেয়ে যান। বঙ্কু নমস্কার করে বলল, আমরা একই জায়গার লোক বৌদি, ছেলেবেলাটা একসঙ্গেই কেটেছে, অনেক কাল পরে দেখা হলো, বড় ভালো লাগলো। চাটা আজকে থাক, না হয় পরে একদিন হবে, জগুদারা তো এখন বেড়াতে যাবেন, তাছাড়া কার্তিক মাস, বিকেল তো ফুরিয়েই এলো প্রায়। তা জান না, আপনি দুদণ্ড বসেই যাবেন, আশা চা নিয়ে আসছে। জগবন্ধু জুতোর ফিতে বেঁধে ফেললেন। চাটা খেয়েই নাও, তারপর একসঙ্গে বেরিয়ে গল্প করতে করতে যাওয়া যাবে। বঙ্কু মাথায় হেলাল। যামিনী বললেন, শুনলুম আপনি এখানে আশ্রম করেছেন। আশ্রম ঠিক নয়, বলতে পারেন ওই আশ্রমের মতন, মন্দির ঠাকুর দেবতা নেই, পুজো পাঠ হয় না। জগবন্ধু গিন্নির দিকে তাকিয়ে বললেন, বঙ্কু স্পিরিচুয়ালিস্ট, আত্মা নিয়ে কাজকর্ম করে, বড় কঠিন সাধনা, থিওসফি বোঝো। যামিনী পিঠের আঁচল সামলে বললেন, বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে সব তুমিই বোঝো, কত আমার ওজনদার বলে অবহেলায় স্বামীকে বাক্যবান হেনে বঙ্কুর দিকে তাকিয়ে বললেন, ঠাকুরপো বলছিল আপনার নাকি অপদেবতা ধরার ক্ষমতা আছে, সত্যি নাকি? ছেলে ভোলানো হাসি হেসে বঙ্কু বলল, অপদেবতা নয়, আত্মা। ওই হলো ভূত তো? ভূত হলো নিচু স্তরের আত্মা, ওই স্কুলে যেমন 1-2 ক্লাস, ভূত হলো সেই ক্লাসের, আত্মারা হলেন অনেক উঁচু ক্লাসের। জগবন্ধু ঠাট্টা করে বললেন, হ্যাঁ গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ক্লাসে। যামিনী কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, আত্মারা ক্ষতি করেন না, আপদ বিপদ হয় না? না না, মোটেই না। দেখতে বড় ইচ্ছে করে, ভয়ও হয়। তা বেশ তো, দেখবেন, দেখাবো, ভয়ের কিছু নেই। চা নিয়ে আশালতা হাজির হলেন, পেছনে রমেশ। স্পিরিচুয়ালিস্ট বঙ্কুকে যামিনীর খুব পছন্দ হয়ে গেল, কথায় বার্তায় নম্র, নিজে বেশি কথা বলে না, মুখে হাসিটি লেগে আছে, যখনই এ বাড়িতে আসে কিছু না কিছু হাতে নিয়ে ঢোকে। যামিনী রাগ করেন, এ তুমি বড় অন্যায় করছো বঙ্কু ঠাকুরপো, এমন করলে তোমায় আর বাড়িতে ঢুকতে দেব না। বঙ্কু এখন যামিনীর কাছে তুমি হয়ে গিয়েছে। যামিনী রাগ করলে বঙ্কু বলে, নিজের বলতে তো আমার আর কেউ কোথাও নেই বৌদি, আপনারাই আমার আত্মীয়ের মতন, কদিনের জন্য বেড়াতে এসেছেন, সামান্য কিছু হাতে করে আনলে আনন্দ পাই, এতে কেন বাদ সাধবেন? এরপর যামিনীর মুখ বন্ধ হয়ে যায়। আশালতা বরাবরই খানিকটা ভীতু গোছের মানুষ, বঙ্কু ভূত ভজনা করে শুনে তাঁর রীতিমতো ভয় ধরে গিয়েছিল গোড়ায়। বঙ্কুর ব্যবহার দেখে, কথাবার্তা শুনে সে ভয় কেটে গেল বারো আনা। এখন তিনি বঙ্কুর চায়ে চিনি বেশি দেন, সকালে মিষ্টি মাছটা এলে কালাকাঁদ কালোজাম দু চারটে সন্ধ্যের জন্য রেখে দেন, বঙ্কু এলে সাজিয়ে দেন, ভেজিটেবল চপ করে খাওয়ান। বঙ্কু নিরামিষাসী। রমেশ বঙ্কুর সঙ্গে বেশ জমিয়ে ফেলেছেন, নিজেদের ছেলেবেলার গল্পগুজব ছাড়াও হরেক রকম আলোচনা হয়, এখানকার ক্লাইমেট, জমির দাম, বাড়ি করার খরচ থেকে শুরু করে দেশের হালচাল, ব্ল্যাক মানি, ভেজাল, ইন্দিরা, সাঁইবাবা,
মায় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তারও আলোচনা চলে। এক জগবন্ধুই বঙ্কুকে একটু তফাতে রাখতেন। তিনি যে মানুষ খারাপ তা অবশ্য নয়, কিন্তু এ বাড়িতে বঙ্কুর এতটা সমাদর তাঁর পছন্দ হতো না। চেনা জানা মানুষ বঙ্কু, ছেলেবেলার পরিচয়, ছোট ভাইয়ের মতনই অনেকটা। তাকে বাড়িতে ডেকে চা মিষ্টি খাওয়াও, গল্প গুজব করো, আপত্তি নেই। তা বলে মাথায় তোলার দরকারটা কি? জগবন্ধু নিজেও কি হাসি তামাশা গল্প গুজব করেন না বঙ্কুর সঙ্গে? কিন্তু যামিনী বঙ্কুকে দেখলেই যেন আহ্লাদে গলে যায়। কত কথা, সংসারের কোনো কথাই বাদ যায় না। রমেশটাও তাই। এই দুজনে মিলে হাঁড়ির সব খবরই বার করে দিয়েছে বঙ্কুর কাছে। নিজেদের ছেলে মেয়েরা কে কি করছে, কার কোথায় বনিবনা হচ্ছে না, মেয়ে নিজের পছন্দে বিয়ে করলো, ছেলের বউ সকালে ঘুম থেকে উঠে লিপস্টিক মাখে, এসব কথা বলার কি কোনো দরকার ছিল? সেদিন বসার ঘরে বসে গল্প হতে হতে রাত হল। জগবন্ধুর ওষুধ খাবার সময় হয়েছে। 8টায় শুরু করলে 9টায় শেষ হবে। একটু জিরেন দিয়ে রাত্রের খাওয়া দাওয়া। জগবন্ধু উসখুস করছিলেন। শেষে বঙ্কুকে বললেন, ওহে প্রেতসিদ্ধ, আমি এবার উঠি, রাতও হচ্ছে। যামিনী বললেন, উঠবে কেন, বসো, কথাটা ঠিক হয়ে যাক। কিসের কথা? এতক্ষণ কি ঘুমোচ্ছিলে? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা জ্বালালে বাপু। বঙ্কু ঠাকুর পর ওখানে আমরা কবে যাচ্ছি, কাল না পরশু? গেলেই হয়, এ নিয়ে ভাববার কি আছে? যথেষ্ট আছে, ফুরফুরে হাওয়া খেতে তো যাচ্ছি না, যাবো ওই আত্মাদের দেখতে, কাল শনিবার, তার উপর কৃষ্ণপক্ষ, কাল আমার সাহস হয় না। আত্মাদের কি কোনো বার নেই, কি বলো বঙ্কু? আত্মা আমাদের অধীন নয় রমাদা, তারা নিজেদের ইচ্ছায় আসেন যান, অভিরুচি হলে দেখা দেন, না হলে দেন না, শনি সোম বলে কোনো কথা নেই। তা হোক, শনিবারে আমি যাব না, আশালতা বললেন। তবে পরশু রবিবার? যামিনী দিন ঠিক করে ফেললেন। বঙ্কুর আশ্রমে চারজনে আত্মা দেখতে যাবেন। দেখা তো যাবে না, গলা শোনা যাবে, আর যদি গলাও না শোনা যায় পেন্সিলের লেখা ফুটবে, বঙ্কু তাই বলেছে। আসর ভাঙল, বঙ্কু চলে গেল। জগবন্ধু খেপে গিয়ে বললেন, ভূত বঙ্কুর ধাপ্পায় তোমরা ভুললে, বেটা আত্মার আজানে, তোমরা যাচ্ছ যাও, আমি যাব না। যামিনী সরবে বললেন, যাবে না মানে নিশ্চয় যাবে। রবিবার চারজনে শেষ বিকেলে বঙ্কুর বাড়ি হাজির হলেন। আদমাইলটাক একটানা হেঁটে এসে যামিনীর গলা শুকিয়ে গিয়েছিল। বাড়িতে পা দিয়েই যামিনী জল খেতে চাইলেন, বললেন, এই তোমার আশ্রম, বড় নিরিবিলি তো। বঙ্কু বাইরের বারান্দায় চেয়ার বেঞ্চি সাজিয়ে আসন পেতে রেখেছিল। চারজনকে খাতির করে বসাল, নিজের হাতে জল এনে দিল যামিনীকে। জগবন্ধু বললেন, তোমার আত্মাদের কখন আসতে বলেছ হে? 8টা নাগাদ আমাদের ফিরতে হবে। বঙ্কু বলল, একটু বসুন, জিরিয়ে নিন, চা খান। আরে ওই করতেই তো সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে আসছে, দেখছ না? রমেশ বললেন, না না, তাড়াতাড়ির কিছু নেই বঙ্কু, রাত হয় হবে, যা দেখতে এসেছি সেটা বাপু না দেখে যাব না, কি বলো দিদি? যামিনী সায় দিয়ে বললেন, ঠিকই তো বলে স্বামীর দিকে তাকিয়ে ধমক দিলেন, সবাই তোমার হুকুমের চাকর, এই আয় বলে তুড়ি মারলেই আকাশ থেকে নেমে আসবে। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে বঙ্কুর দিকে তাকালেন এবার। না ভাই বঙ্কু ঠাকুরপো, তাড়াহুড়োর কিচ্ছু নেই, তুমি রয়ে শোয়ে যা করার করো, এই নাস্তিকের কথা শুনো না। বঙ্কু হাসি মুখে বলল, আমি সবই ব্যবস্থা করে রেখেছি, আপনারা চা খেয়ে নিন, তারপরেই শুরু করা যাবে। আশালতা বললেন, আমরা কিন্তু আজ খাওয়া দাওয়ার বাদ বিচার করিনি। কোন বিচারের দরকার নেই, আমি শুধু বলেছিলাম আসবার সময় পরিষ্কার জামাকাপড় পরে আসবেন,
আর পারলে তিনটে করে তুলসী পাতা চিবিয়ে আসবেন। তা এসেছি। তবে আর কি, যখন বসবো তখন জুতো টুতো খুলে হাত পা মুখ ধুয়ে নেবেন, তাতেই হবে। বসুন, দেখি চায়ের কতটা জল হলো। বঙ্কু চলে গেল। চারজনে বসে বসে বঙ্কুর বাড়ির বাইরের দিকটা দেখতে লাগলেন। বাড়ি ছোট নয় বলেই মনে হচ্ছে, ভেতরের দিকের ঘরটট বেশি থাকতে পারে, কে জানে। বাগানটা ভালোই সাজিয়েছে বঙ্কু, দেদার গাছপালা। বাড়ির চারদিকে এত নিম কাঁঠালের গাছ রেখেছে কেন? কুয়ো থেকে জল তোলার শব্দ হচ্ছিল। অন্ধকার হয়ে গেল। জগবন্ধু সিগারেট খেতে খেতে রমেশকে বললেন, ভূত বঙ্কু এত সব করলো কি করে হে রমেশ, দলত ভূতে জুগিয়েছে। রমেশ বললেন, ওর তো এখানে কিছু জমি জায়গা আছে, লোক রেখে চাষবাস করায়, তাছাড়া কাঠের কারবারও করে সামান্য। এ বাড়িতে থাকে কে কে? বাড়ির কাজকর্ম যারা করে তারাই থাকে, আর কে থাকবে? জগবন্ধু ঠাট্টা করে বললেন, আচ্ছা ওর বউ কি প্রেতের ঠেলাতেই চম্পট দিয়েছে হে? যামিনী হঠাৎ বললেন, কিসের যেন গন্ধ আসছে। আশালতা চারপাশে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নাক টানলেন, তারপর বললেন, ঘন দুধ উতলে ওঠার মতন, তাই না? পায়েস পায়েস। কেউ কি এলেন নাকি আশেপাশে? যামিনী চারদিকে তাকালেন। আশালতার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি যামিনীর হাত চেপে ধরলেন। এমন সময় চা এল, বেতে ট্রেতে সাজান। বাড়ির কাজের লোক বয়ে এনেছে, পেছনে বঙ্কু। কিসের একটা গন্ধ পাচ্ছি ঠাকুরপো? যামিনী বললেন, গন্ধ? ও বুঝেছি, আসল চন্দনের গন্ধ। আসলে যে ঘরে আমরা বসবো সেই ঘরে ধূপ জ্বেলে দেওয়া হয়েছে। বঙ্কুর আত্মা সাধনার ঘরখানি দেখার মতো। মাঝারি ঘর, নানা ধরনের আসবাব, গোল টেবিল, হাতলহীন চেয়ার, হ্যাটস্ট্যান্ডের মতো কি একটা একপাশে রাখা, চার কোণে চারটে লোহার খাঁচা, খাঁচার মধ্যে মাটির মালসায় ধুনো দেওয়া হয়েছে, একদিকে একটা চোঙা ঝুলছে। একসময় রেডিওতে যেমন হালকা গোছের চোঙা লাগানো থাকত, অনেকটা সেই রকম। কোণের দিকে একটা কুলুঙ্গি কাঁচ দিয়ে ঢাকা, কাঁচের আড়ালে টিমটিমে একটা লাল বাতি জ্বলছে। সারা ঘর জোড়া মোটা শতরঞ্জি, পায়ের শব্দ হয় না। হালকা নীল লাইম ওয়াশ করা দেয়াল, চার দেয়ালে চারটি কাঠের গুঁড়ো ভরা মরা বেড়াল, আর কাকের দেহ ঝুলছে কুচকুচে কালো রং বেড়াল দুটোর। জানলা ঘেঁষে একটা সরু টেবিলের ওপর একটা পেটা ঘণ্টা, গোটা দুয়েক শাঁখ ধূপদানি। জানালাগুলো কালো পর্দা দিয়ে ঢাকা। জুতো খুলে হাত পা ধুয়ে জগবন্ধুরা ঘরে ঢুকেছিলেন। ঘরের মধ্যিখানে গোল টেবিলের চারপাশে চেয়ার সাজানো। বঙ্কু সকলকে বসতে বলল। টেবিলের ওপর একটা চাকা লাগানো ছোট তেকাট পড়েছিল। জগবন্ধু চোখ শুইয়ে নিয়ে বললেন, এটা কি? বঙ্কু বলল, ওটা লেখার জিনিস, ওটার মধ্যে একটা সরু গর্ত আছে পেন্সিল ফিট করার জন্য। আত্মারা বেশিরভাগ সময় কথা বলতে চান না, তখন মিডিয়াম ওই জিনিসটার ওপর হাত রেখে আত্মার কথাবার্তা লিখতে পারেন। লিখবে কিসে? চাকা লাগানো কেন? কাগজে লিখবে, কাগজ আমি দিয়ে দেব। চাকা লাগানো রয়েছে হাত ভালো সরবে বলে, তাড়াতাড়ি লেখা যাবে। জগবন্ধু বললেন, কলটি বেড়ে বানিয়েছ বটে। আশালতা বার কয়েক খুক খুক করে কাশলেন। ঘরের চারদিকই বন্ধ, ধূপধুনোর ধোঁয়ায় ঘরের সবই অস্পষ্ট।
রমেশ বললেন, তা দেরি কেন? না, এবার শুরু করব। তার আগে কয়েকটা কথা বলে নি। টর্চ, দেশলাই, লাইটার কোনো রকম আলো জ্বালবেন না, আমায় দিয়ে দিন। জগবন্ধু টর্চ বাইরে রেখে এসেছেন, দেশলাই দিয়ে দিলেন। বঙ্কু বলল, ওই যে লাল বাতিটা দেখছেন, যদি দেখেন বাতিটা খুব দপদপ করছে, বুঝবেন আত্মা কাছাকাছি এসে গেছে, এই ঘরে তার আবির্ভাব হলে আলো নিভে যাবে। জগবন্ধু বললেন, আমরা কি লাল আলোর দিকে চেয়ে থাকব? না, আপনারা মুখ নিচু করে চোখ গুঁজে যাকে দেখতে চান, অবশ্য তার মৃত্যু হওয়া দরকার, তার কথা এক মনে ভাববার চেষ্টা করবেন। সবাই যদি একই লোকের কথা ভাবেন তাহলে তাড়াতাড়ি কাজ হতে পারে, কিন্তু তা তো সম্ভব হয় না। চারজনে চার রকম ভাবলেই ক্রস লাইন হয়ে যায়। কলকাতার টেলিফোনের মতো, জগবন্ধু বললেন। বঙ্কু বলল, এবার শুরু করা যাক। আপনারা এখন কেউ আলোর দিকে তাকাবেন না, যদি আলো কাঁপে আমি বলে দেব, তখন তাকাবেন। আরেকটা কথা, আপনাদের ভাগ্য যদি ভালো হয় আত্মার কথাও শুনতে পাবেন, সূক্ষ্ম আত্মা, গলার স্বর আরও সূক্ষ্ম, কানে শোনা মুশকিল। ওই যে চোঙাটা দেখছেন, ওই চোঙা দিয়ে স্বর শোনবার ব্যবস্থা আমি করেছি, টোনটাকে হাই ভলিউম করার ব্যাপার আর কি। যামিনী বললেন, লেখালেখির চেয়ে গলা শোনা ভালো, নয় রে আশা? আশালতার গা ছমছম করছিল। কেন, লেখাটা খারাপ? রমেশ বললেন, আমার হাতের লেখা ন্যাস্টি, তোমার তো কাগের ঠ্যাং বগের ঠ্যাং, যামিনী দিদির আঙুলে বাত, কে লিখবে? জগবাবু পিঁপড়ে বানান লিখতে তিনটে চন্দ্রবিন্দু বসায়, ওর কথা বাদ দাও। বঙ্কু বলল, সবই আত্মার ইচ্ছে, তিনি কথা যদি বলতে চান শুনতে পাবেন, যদি লেখাতে চান যার ওপর ভর করবেন তাকেই লিখতে হবে, আমি নাচার। নিন, তৈরি হয়ে নিন, আর কথাবার্তা নয়, ঠিক হয়ে বসুন। বঙ্কু চারপাশ ঘুরে ফিরে সব একবার দেখে নিল, কোথা থেকে কাগজ বার করে টেবিলের ওপর রাখল, তারপর ঘরে হালকা বাতিটা নিভিয়ে বলল, রেডি? বলে পেটা ঘন্টায় ঢং করে ঘন্টা বাজাল। অন্ধকারের মধ্যে দিয়ে বঙ্কু দূরে এক কোণে গিয়ে বসল, কুলুঙ্গির টিমটিমে লাল বাতিটাই শুধু চলতে লাগল। যামিনী নিজের চোখ বন্ধ করার আগে একবার আর চোখে দেখে নিলেন জগবন্ধু চোখ বন্ধ করেছেন কিনা। আশালতা ঢোক গিলে চোখ বুঝে ফেললেন। রমেশ মাথা নিচু করল। বঙ্কু খানিকটা তফাত থেকে টেপ রেকর্ডারে একটা শ্লোক চালিয়ে দিল। শ্লোকটা শুনে মনে হলো যেন লামাদের দেশ থেকে আমদানি করেছে মন্ত্রটা। এক সময় মন্ত্র পড়াও শেষ হল, ঘর একেবারে নিস্তব্ধ, কোনো রকম শব্দ নেই, নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে না। ধুনোর ধোঁয়ায় ঘর ভরে গিয়েছে, ধূপের ঘন গন্ধ। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে জগবন্ধু কিছু বলে ফেলতে যাচ্ছিলেন, এমন সময় টেবিলের ওপর রাখা তেকাট নড়ে উঠল। যামিনী ফিসফিস করে বললেন, যিনি এসেছিলেন তার বোধহয় তেমন পছন্দ হল না জায়গাটা, তেকাট নড়িয়েই চলে গেলেন। খানিকটা পরে আবার একজন এলেন, তেকাট নাচালেন, রমেশের দিকে গড়িয়েও দিলেন তেকাট, কিন্তু শেষ পর্যন্ত অধিষ্ঠান করলেন না, চলে গেলেন। বার্তিনেক এই রকম হলো, এক একটি আত্মা আসেন, দু চার মুহূর্ত থাকেন, তারপর চলে যান।
রক্তদর্শীরা তাদের নাগাল পান না। শেষে আচমকা বঙ্কু বলল, বাতি কাঁপছে, কেউ আসছেন, কাছাকাছি এসে গেছেন। চারজনই কুলঙ্গির বাতির দিকে তাকালেন। খুব কাঁপছে, মানে আত্মা একেবারে ঘরের দোরে। যামিনী আঁচলটা কলায় জড়িয়ে দিলেন। আশালতা দুহাত জোর করে কপালে ঠেকালেন। লাল বাতি দপদপ করতে করতে নিভে গেল। সামান্য চুপচাপ থাকার পর বঙ্কু বলল, উনি এসেছেন বৌদি, এবার কথাবার্তা বলা যেতে পারে, আপনারা কি কিছু বলবেন? বাতি নিভে যাওয়ার পরে ঘরে এক ফোঁটাও আলো নেই। ঘুটঘুটে অন্ধকার। যামিনী স্বামীকেও ঠাউর করতে পারছিলেন না। বললেন, তুমি কথা বলো বঙ্কু ঠাকুরপো। রমেশ বললেন, না না, তুমি যা বলার বলো, আমরা শুনতেই চাই। বঙ্কু বলল, বেশ, কথার মধ্যে আপনারা কিন্তু বাধা দেবেন না। দু মুহূর্ত পরে বঙ্কু আগত আত্মার সঙ্গে কথাবার্তা শুরু করল। বঙ্কু বলল, আপনি এসেছেন, আমরা বড় খুশি হয়েছি, কোথা থেকে এসেছেন? আত্মা জবাব দিলেন, শোনা গেল না। বঙ্কু বলল, আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলুন। চোঙা দিয়ে এবার আওয়াজ বেরোল, মেয়েলি গলা। আমাদের সৌভাগ্য আপনি এসেছেন, নমস্কার নিন। কোন স্তর থেকে আসছেন? সূক্ষ্ম তিন থেকে। অনেক দূর থেকে আসছেন, বড় কষ্ট হয়েছে আসতে। আপনার পরিচয়? বাড়িতে সবাই তিরি বলে ডাকত, ভালো নাম ছিল রানী। বঙ্কু যেন চমকে উঠল, বলল, সে কি দিদি, তুমি এসেছো? এতদিন কতজনকেই তো ডেকেছি, তুমি তো কোনোদিন আসনি। না, তুই ডাকতিস জানি, ইচ্ছে হতো আসতে, তবু আসিনি। আজ এলাম চাঁদের হাট দেখতে। চাঁদের হাট? ও, বুঝেছি বুঝেছি, তুমি যোগুদার রমাদার কথা বলছ? সঙ্গে বৌদিরাও রয়েছেন, যামিনী বৌদি, আশা বৌদি। জানি, সব জানি, দিব্যি সব সুখে রয়েছে, তাই তো দেখতে এলাম। একেই বলে কপাল, ওদের সুখের কপাল। সংসারে সুখের কপাল নিয়ে কজন আর আসে দিদি, তোমার আমার মতন দুঃখের কপালই তো বেশি। বঙ্কু ভারী গলায় বলল, আমাদেরও সুখ হতো রে বঙ্কু, কতগুলো পাজি নচ্ছাড় হতচ্ছাড়ার জন্য হয়নি। ওই তো যোগদা, ও আমায় বিয়ে করতে পারল না। জগবন্ধু খসখসে গলায় একটা আওয়াজ করলেন, যার অর্থ হল এসব কি হচ্ছে। বঙ্কু বলল, বিয়ে তো বাপ মায় দেয় দিদি, যোগুদা কি করবে? বিয়ের বেলায় বাপ মা, আর আমার সঙ্গে যে ছেলেবেলা থেকে প্রণয় ছিল। জগবন্ধু আর সামলাতে পারলেন না, বিরক্তির সঙ্গে বললেন, এটা হচ্ছে কি, তামাশা? তিরির আত্মা বলল, তামাশা কে করছে, তুমি না আমি? বাজে বকো না, আমি তোমার সঙ্গে প্রণয় করিনি। আহারে, করিনি, মায়েরই আর কি, ছেলেবেলায় কে আমাকে পুকুরে নামিয়ে সাঁতার শেখাতো, বাগানে নিয়ে গিয়ে অখাদ্য কুখাদ্য খাওয়াতো? বলুক না ওই রমাদা, সে তো দেখেছে নিজের চোখে। জগবন্ধু গলা চড়িয়ে বললেন, ছেলেবেলার কথা বাদ দাও, তখন সবাই নাবালক, একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করে, গাছ থেকে আম পাড়ে, কষ্টকুল খায়, কানামাছি খেলে, ওকে কেউ প্রণয় বলে না। তাই নাকি? তা 15 বছর পেরিয়ে গেলে তখনও কি ছেলেবেলা থাকে? 15 পেরিয়ে তুমি বড় পাকা হয়ে গিয়েছিলে।
তোমার হাতে পড়লে পাকা হব না? কাঁচা আটা চালের তলায় গুজে রেখে মামাশিরা আটা পাকাতো দেখেছি, আর দেখলাম তোমাকে। আমার কাঁচা বয়সটাকে কেমন করে পাকিয়ে দিলে। রমেশ এই সময় গুনগুন করে টপ্পা গিয়ে উঠল। আমার কাঁচা পীড়িত পাড়ার ছোড়া পাকিয়ে দিল গো। জগবন্ধু ধমক মেরে বললেন, ভালগার বেহায়া পনা, আরে আত্মা এমন বেহায়া হয় জানতাম না। তিরি হি হি করে হেসে বাঁকা গলায় বলল, কেন গো জগুদা ছেঁচা কেন? সেই কচি বয়সে যখন বাতাবি তলায় দাঁড় করিয়ে বিল্লমঙ্গল প্লে করতে, তখন তোমার বেহায়া পনা কোথায় যেত? বিল্লমঙ্গল বিল্লমঙ্গল ঠাকুর দেবতার ব্যাপার, তুমি তখনও মুখ্য ছিলে এখনো মুখ্য। তিরি ইস শব্দ করল জিবে, বলল, ইস মুখ্য তো বটে, নয়তো আমাকে পড়া দেখিয়ে দেবে বলে কেনই বা তেতলার ছাদে নিয়ে যাবে বলো? আহা, দুজনে কত পড়াই পড়তাম, পড়তে পড়তে মুচ্ছ যেত। আমি রোগা পাতলা তাই না তীর তীরে তীরি, আর তুমি গোবা গবলা, তোমার মুচ্ছ হলে সে ভার কি সইতে পারি, হেলে যেতাম। জগবন্ধু টেবিল চাপড়ে বললেন, এসব হচ্ছে কি? আমার কাঁচা ধরে টান মারা হচ্ছে। যামিনী তীরির উদ্দেশ্যে বললেন, দাও ভাই দাও, বুড়োর কাঁচা কাঁচা খুলে ন্যাংটো করে দাও। তীরি উৎসাহ পেয়ে বলল, ও হাড়ি কি ভাঙা যায় বৌদি? ও হলো জ্বালা, বলতে গেলে সাত কাহ। আমার অত সময় নেই, অনেকক্ষণ এসেছি, যাবার সময় হয়ে গেল। জগবন্ধু গজরাতে লাগলেন, মানুষ মরে গিয়েও এত মিথ্যে কথা বলতে পারে। তিরি ফুঁস করে উঠল, কুপচ, জ্যান্ত থাকতে তুমি আমায় দিয়ে মিথ্যে কথা বলিয়েছ, না নিজে বলছো, লজ্জা করে না? ঠাকুমার সত্যনারায়ণের মানত করা টাকা চুরি করে এনে দিয়েছি কিনা, জগুদা আমার ঝরিয়াতে সার্কাস দেখতে নিয়ে যাবে, দিনই নেমুখারা মেকেই বলি। আমার কোলে লম্বা হয়ে শুয়ে উনি বলতেন, তিরি আমি তোমার লক্ষিন্দর, তুমি আমার বেহুলা, আমি তোমার প্রেমে মরেছি, তুমি আমায় জমের হাত থেকে উদ্ধার করো, আর যদি তুমি উদ্ধার না করো আমি সংসার ত্যাগ করে ভোলানাথ হয়ে ঘুরে বেড়াবো হরিদ্বার লক্ষ্মণ ঝোলা। ঠিক এই সময় জ্যাঠামশাই জগুদার বাবা দরজায় এসে দাঁড়ালেন, আর লক্ষিন্দর আমার গালে ঠাস করে চড় কষিয়ে সাক্ষাৎ জমের পাশ দিয়ে ছুটে পালাল। জগবন্ধু চিৎকার করে বললেন, তোমার সেই ধাষ্টামির জন্য বাবা আমায় সটান হেতমপুর কলেজে পড়তে পাঠিয়ে দিল, তা জানো? তা জানবো না, আমি তো তখন কচি খুকি নই, 17 বছর বয়স হয়ে গেছে। ওই কীর্তির পরও বাড়ি এলে তোমার কত আদিক্ষেতা, আমার এগালে ওগালে চুন, এক একদিন আমার গাল নীল হয়ে যেত। জগবন্ধু আর্তনাদ করে উঠলেন, প্রিভিলেজ অফ কিসিং আমার ছিল যে তোমার গালে চুমু খাবো। রমেশ বলল, তিরি মিথ্যে বলছে না, আমি একদিন জগবাবুকে কিস করতে দেখেছি, গোয়াল ঘরের পাশে কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়ে করছিল। জগবন্ধু খেপে গিয়ে বললেন, ও শালা, আমি হলাম চোর আর তুমি সাধু। সাধু আবার কোথায়? সেদিন জগুদা একটা গালে চুমু খেয়ে চলে যাওয়ার পর রমাদা এসে বলল, আমি তোদের চুমোচুমি দেখেছি, দে আমায় দুটো দে, নয়তো বলে দেব বাড়িতে। রমেশ ভ্যাবাচাকা খেয়ে বার কয়েক ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আমার মনে নেই। আশালতা নিচু গলায় বলল, কি ঘেন্না কি ঘেন্না, এটো মুখে মুখ ঠেকাতে ঘেন্নাও করল না। বঙ্কু এতক্ষণ চুপচাপ ছিল, এবার বলল, দিদি তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আর কথা বলো না, হাঁপাচ্ছ। তিরি একটু চুপ করে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, সত্যি অনেক দেরি করে ফেললাম, অনেক দূর যেতে হবে, আমি এবার যাই। আমার কর্তা তো হাঁ করে চেয়ে আছেন, একটা কথা বলি জগুদা, বিয়ের পর আমার বর কিন্তু
একদিনের জন্য কাজ ছাড়া করেনি, বড্ড ভালোবাসত। কিন্তু কপাল যার মন্দ তাকে কে বাঁচাবে? শখ করে দুঘটি বুনো সিদ্ধির শরবত খেয়েছিল, তার সঙ্গে চার ছটা কুলফি। ওতেই কাল হল, রাত আর কাটল না, তিরি জপতে জপতে চলে গেল মানুষটা। আর আমি বা বেজোড়ে থাকি কেমন করে বলো? চার মাসের মাথায় আফিম খেলাম, এখন দুজনে দিব্যি জড়ে আছি। যামিনী শাড়ির আঁচলে চোখ মুছলেন। আহারে সতীলক্ষ্মী, তিরি বলল, এবার আসি, কোথায় কোথায় কত রাত হয়ে গেল, চলে গো যোগুদা রমাদা, আসি ভাই বৌদিরা, তোমরা ভাই সুখে শান্তিতে থাকো। বঙ্কু আসি ভাই। সামান্য চুপচাপ, তারপর বঙ্কু বলল, দিদি চলে গেছে। লাল বাতিটা আবার জ্বলে উঠেছে, এবার আমাদের উঠতে হবে। জগবন্ধুরা চলে যাচ্ছেন, বঙ্কু ফটক পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। ফটকের বাইরে এসে জগবন্ধুরা আগে গড়গড় করতে করতে বঙ্কুকে বললেন, তুমি একটা হাড় হারাম জাদা, সলাচিট। যামিনী কয়েদি ধরে নিয়ে যাওয়ার মতো করে জগবন্ধুর ডান হাতটা খপ করে ধরে নিয়ে টান মারলেন। তার বাঁ হাতে ছ সেলের ভারী টর্চ। বললেন, কে কি সেটা পরে দেখব, আগে বাড়ি চলো। দুপা পেছনে রমেশ, আশালতা স্বামীকে হাতখানেক তফাতে রেখে হাঁটছেন, আর বারবার স্বামীর মুখের দিকে তাকাচ্ছেন। মানুষটার ঘেন্নাপিত্তি এত কম, নাক সিটকে উঠল আশালতার। জগবন্ধুরা সামান্য এগিয়ে যেতেই বঙ্কু ফটক বন্ধ করে বাড়ির দিকে ফিরল। বারান্দায় ওঠার আগেই বঙ্কু খিলখিল হাসি শুনল। এত হাসি কিসের? বঙ্কু বারান্দায় উঠে বলল, হাসিতে তখন লুটোপুটি খাচ্ছে বঙ্কুর শালি বিজলি। শাড়ি সামলাতে সামলাতে বিজলি বলল, দিলেন তো সুখের সংসারে আগুন জ্বালিয়ে। বঙ্কু হাসতে হাসতে বলল, দাউ দাউ করে জ্বলবে না রে ভাই, ধিকি ধিকি জ্বলবে। ভাগ্যিস তুই টাইমলি এসে পড়েছিলি, বেশ জমলো না? আমি ভাবছিলাম সাক্ষাৎ জ্যান্ত গলা, ধরা না পড়ে যাই। যোগুদা তখন নিজেই ধরা পড়ছে, গলা ধরার হুঁশ আছে নাকি তার? নে চল চল, খিদে পেয়ে গেছে, অনেক রাত হলো। ঘরের মধ্যে পা বাড়াতে বাড়াতে বিজলি বলল, কাল কিন্তু আমি ফিরে যাব। তো বেশ তো যাবি, তোকে কে আটকাচ্ছে? বিজলি বঙ্কুর গায়ে ঠেলা মেরে বলল, আহা কে আটকাচ্ছে। আত্মা দর্শন গল্পটি এখানেই শেষ হল। জমজমাট একটা ভূতের গল্প শোনা হবে এই আশা নিয়ে গল্প শোনা শুরু করেছিলেন নিশ্চয়ই, এবং গল্প শোনার শেষে আপনার মুখটা একটু হাসি হাসি হয়ে গেছে, নয় কি? অন্য স্বাদের মজাদার এই গল্পটা শোনার পর কেন আর চুপ করে বসে আছেন? একটা লাইক করে দিন। আমরা প্রতি সপ্তাহে দুটো করে গল্প আপলোড করি এবং প্রত্যেকবার খেয়াল রাখি যাতে একই স্বাদের গল্প পরপর যেন আপনাদের শোনাতে না হয়। বৈচিত্র্যে ভরা এই রকম গল্প নিয়মিতভাবে আপনাদের জন্য নিয়ে আসবে রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, সুমন, মধুরিমা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সামাজিক দূরত্ব বজায় রাখবেন। অবসর সময়ে অবশ্যই শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।